بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা রাসূলের ভূমিকা সমূহ পড়তেছিলাম তৃতীয় অধ্যায় বইয়ের এবং সেখানে আমরা চারটা ভূমিকা পড়ব এরকম ব্যাখ্যা করেছিলাম যে চারটা ভূমিকা পড়ব আমরা কোরআনের ব্যাখ্যাকারী স্বনির্ভর আইন প্রণেতা নিখুঁত উদাহরণ এবং যার আনুগত্য করতে হবে এমন এক ব্যক্তি কোরআনের ব্যাখ্যাকারীটার ব্যাখ্যাকারী যে ইটা ভূমিকাটা সেখানে আসি আমরা এক নম্বর যেটা এখানে তার ভিতরে আবার ভাগ ভাগ আছে আমরা সেগুলোতে যাব ইনশাল্লাহ ব্যাখ্যাকারীর ভিতরে আবার কিভাবে ব্যাখ্যাকারী বা কি উপায়ে তিনি ব্যাখ্যাকারী ছিলেন সেটাতে আমরা পরে যাব একটু তো এখানে আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে পড়ব আজকে এখানে একটা আয়াত কোট করা হয়েছে সূরা নাহল 44 নম্বর আয়াত এবং আমরা তোমার প্রতি স্মরণিকা বা জিকের ব্যাখ্যা কোরআন নাজিল করেছি যাতে তুমি সমগ্র মানব জাতিকে তা বুঝিয়ে দাও যা তাদের জন্য নাজিল করা হয়েছে যেন তারা তা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে সূরা নাহল 44 নম্বর আয়াত আলবানি বলেন যে নাসিরুদ্দিন আলবানি শেখ নাসিরুদ্দিন আলবানি উনি বলেন যে এই আয়াতের দুইটা অর্থ আছে প্রথম অর্থটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী লাভ করছেন তার কোনো কিছুই তিনি গোপন করবেন না এবং তিনি অবশ্যই তার সবটুকুই মানব জাতির কাছে পৌঁছে দেবেন এটা আমরা যারা আমাদের সাথে এই আয়োজনগুলো আছেন তারা জানেন যে আমরা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে কি মিন করি বা বলতে গেলে যখন এই এই টেস্টিমনি বা এই শাহাদা বা এই সাক্ষ্য দেই তখন আসলে আমরা কি কি প্রত্যয়ন করি তার ভিতরে এটা আসছিল আপনার মনে আছে আপনাদের মনে আছে হয়তো আমরা তিনটা সির কথা বলছিলাম ক্লিয়ারলি কারেক্টলি কমপ্লিটলি ক্লিয়ারলি যে বাণী আল্লাহ তাকে পৌঁছায় দিতে বলছেন তা তিনি ক্লিয়ারলি পৌঁছায় দিচ্ছেন কারেক্টলি পৌঁছায় দিচ্ছেন এবং কমপ্লিটলি পৌঁছায় দিচ্ছেন ওই কথাটাই নাসিরুদ্দিন আলবানি আরেকভাবে বললেন যে আল্লাহ রাসূল যে ওয়াহী লাভ করেছে তার কোনো কিছুই তিনি গোপন করবেন না বরং তিনি অবশ্যই তার সবটুকুই মানব জাতির কাছে পৌঁছে দেবেন দ্বিতীয়ত এই এই আয়াতের আরেকটা অর্থ হচ্ছে কোরআনের বিস্তারিত ব্যাপারগুলো ব্যাখ্যা করা এবং কিভাবে কোরআন প্রয়োগ করতে হবে তা দেখিয়ে দেওয়া আল্লাহ রাসূলের কর্তব্য কোরআনের ব্যাপারগুলোকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা তিনি সমগ্র মানবজাতিকে তা বুঝিয়ে দেওয়া আল্লাহ বলতেছেন যা তাদের জন্য নাজিল করা হয়েছে এবং কিভাবে কোরআন প্রয়োগ করতে হবে তা দেখিয়ে দেওয়া আল্লাহ রাসূলের কর্তব্য স্পষ্টতই আল্লাহ তার রাসূলের উপর কোরআনের ব্যাখ্যা করার কোরআন ব্যাখ্যা করার এই বোঝা চাপিয়ে দিতেন না এই বোঝা মানে এটা গ্রেট একটা রেসপন্সিবিলিটি চাপিয়ে দিতেন না যদি তিনি নবীকে কোরআন ব্যাখ্যা করার প্রয়োজনীয় জ্ঞান দান না করতেন এই জন্য তাকে কি ব্যাখ্যা করবেন কিভাবে ব্যাখ্যা করবেন কোন জায়গায় কোনটা মিনিং সেটা কোরআনের ওয়াহির বাইরেও আরও ওয়াহি নাজিল হয়েছে যার মাধ্যমে তাকে বোঝায় দেওয়া হয়েছে এটা কিন্তু এই যে আবার সুন্নার এসে চলে যাচ্ছে কিতাব আওয়াল হিকমা হিকমা মানে আমরা সুন্না মনে করি বা প্রজ্ঞা মনে করি সেটা আবার কোরআনের বাইরেও কোরআন এবং হিকমা কোরআন আল্লাহ রাসূলের অন্য হাদিস আমরা পড়লাম কোরআন এবং তার মতো আরো কিছু আমাকে দেওয়া হয়েছে অন্যথায় সমগ্র মানব জাতিকে তা বুঝিয়ে দাও এই যে আল্লাহ সূরা নাহলের আয়াতে বলছেন এই কাজটি করা তার জন্য অসম্ভব হতো সম্ভব হতো না তার জন্য এবং আল্লাহ কোনো বান্দার ওপরই তার বহন ক্ষমতার বেশি বোঝা চাপিয়ে দেন না সুতরাং নবী যখন
কথা বলেছেন অথবা কোনো কাজ করেছেন তিনি তখন কোরআন প্রয়োগ করছিলেন এবং ব্যাখ্যা করছিলেন। নবী হিসাবে তিনি যখন কোনো কথা বলছেন, কোনো কাজ করছেন, সেটা সালাতে দাঁড়ানো হোক, সালাত লিড করা হোক বা খজ যেভাবে করছেন, তখন অ্যাকচুয়ালি কি তিনি কোরআন প্রয়োগ করছিলেন এবং ব্যাখ্যা করছিলেন, একাধারে প্রয়োগ এবং ব্যাখ্যা দুইটাই। এই কর্ম সমাধা করার উদ্দেশ্যে আল্লাহ তাকে যে জ্ঞান দান করেছিলেন সেই অনুযায়ী, আল্লাহ তাকে যে জ্ঞান দান করছেন সেটা অনুযায়ী কিভাবে জ্ঞান দান করছেন, কোরআনের মাধ্যমে করছেন এবং কোরআনের বাইরে করছেন। আমরা যেটি জানি যে অনেক ব্যাপারে ওয়াহি আসতো তার কাছে, যেমন ধরেন কোরআন আরও ধরেন মানে আমরা যদি আরও ওয়াইডার এসে যাই যে কোরআনটাও কারেক্ট করে দেওয়া হইত, তেলাওয়াতটা ঠিক হচ্ছে কিনা কারেক্ট করে দেওয়া হইত, সালাতের ওয়াক্ত আউয়াল ওয়াক্ত এবং মানে শেষ ওয়াক্ত দেখায় দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল, এইভাবে তাকে আরও প্রয়োজনীয় জ্ঞান দেওয়া হয়েছে। ওয়াহির ব্যাখ্যাকারী হিসাবে তার যে ভূমিকা সেটা পালন করতে গিয়েই তিনি তা করছিলেন। সুতরাং যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো আয়াত ব্যাখ্যা করছিলেন বা প্রয়োগ করছিলেন, সেই ব্যাখ্যা বা প্রয়োগের ভিত্তি ছিল ওই আয়াত নাজিল করার পেছনে আল্লাহর যে উদ্দেশ্য ছিল সেটা। যে কোনো একটা আয়াত নাজিল করার পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে যে মানুষ এটা দিয়ে এটা বুঝবে, এটা শুনে এরকম পড়বে, এরকম চিন্তা করবে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাখ্যা করতেছিলেন বা প্রয়োগ করতেছিলেন, এটা এই আয়াত নাজিলের পিছনে আল্লাহর যে উদ্দেশ্য, আল্লাহ যা চাচ্ছেন, আল্লাহকে যেটা প্লিজ করে, আল্লাহ যেটা পছন্দনীয়, আল্লাহ যেটা অত্যাবশ্যকীয় মনে করেন, সেটা নবী জানতেন বা সেটার উপর বেস করে নবী ব্যাখ্যা করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেই ব্যাপারে আগেই অবহিত করেছিলেন। সূরা আল কিয়ামার নিম্নলিখিত আয়াতে নিহিতার্থ হচ্ছে তাই। সূরা কিয়ামার একটা ঠিক না, 16, 17, 18, 19 চারটা আয়াত কি করতেছেন, এখানে কোট করতেছেন, এখানে বলতেছেন আল্লাহ, ওয়াহি আয়ত্ত করার জন্য তুমি তাড়াহুড়া করে তোমার জিহ্বা সঞ্চালন করো না, অর্থাৎ স্লোলি কাম থেকে ভালো করে শোনার কথা বলতেছেন আল্লাহ। ওয়াহি আয়ত্ত করার জন্য তুমি তাড়াহুড়া করে তোমার জিহ্বা সঞ্চালন করো না, এটা সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমাদের। সংরক্ষণ এবং পড়ানোর একটা হচ্ছে সংরক্ষণ, সংরক্ষণ মানে কি তার যাতে মুখস্থ থাকে, তার যেন মনে থাকে, তার যেন ভেতরে ঢুকে, তিনি যেন ভুল না করেন। একটা তো হচ্ছে যে তাকে স্পেশাল মেধা বা স্পেশাল স্মরণশক্তি দেওয়া হয়েছে, এটা তো আছেই আল্লাহর তরফ থেকে। আর এছাড়াও সংরক্ষণের আতে কি আসবে, ওই যে বললাম বছরে কারেকশন করতেন রোজার সময় জিবরাইল আলাইহিস সালাম যতটুকু নাজিল হয়েছে সেটা রিপিট করতেন, সেগুলো সংরক্ষণের অংশ। সুতরাং আমরা যখন তা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো, মানে পেছনে পেছনে যাও, অনুসরণ করো, অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে কোরআন গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আল্লাহ তারপর সেটার অর্থ পরিষ্কার করে দেবে। প্রথমে তার কাছে পরিষ্কার করে দেওয়া হবে, অর্থটা কোনো পরিষ্কার করার ব্যাপার থাকলে সেটা পরিষ্কার করে দেওয়া হবে, এবং তারপরে তার মাধ্যমে বাকি গোটা মানব জাতির জন্য তা ব্যাখ্যা করা হবে। একবার যখন তাকে বোঝায় দেওয়া হবে, পরিষ্কার করে দেওয়া হবে, তাকে শিক্ষা দেওয়া হবে, তারপরে গোটা মানব জাতিকে তার মাধ্যমে সেটা বোঝায় দেওয়া হবে। এই আয়াতটা অর্থাৎ সূরা নাহালের ঠিক এর আগের আয়াতটা আর কি, সূরা নাহালের 44 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন এবং আমরা তোমার প্রতি জিকির নাজিল করেছি যাতে তুমি সমগ্র মানব জাতিকে তা বুঝিয়ে দাও যা তাদের জন্য নাজিল করা হয়েছে। মানে এটা নাজিল করছে কার জন্য, সমগ্র মানব জাতির জন্য, সেটা যেন তাদেরকে বোঝায় দেওয়া হয়, যেন তারা তা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। বোঝায় দেওয়ার পরে তারা সেটাকে চিন্তা ভাবনা করবে, সেটা নিয়ে সেটা গোটা মানব জাতি বলছেন কাফের মুশরিক সব ইনক্লুডেড, তারপরে তারা এটা নিবে কি নিবে না, এটা আল্লাহর কাছ থেকে আসছে কি আসে নাই, তাহকিক করা যেটা বলি আমরা নানা রকমের বিষয়ে, কনভিন্স হইল কি হইল না, সেটা তাদের দায়িত্ব, তাদেরকে কদ্দুর মনোযোগ দিল, কদ্দুর কান দিল, কদ্দুর ইম্পর্টেন্স দিল, সেই অনুযায়ী তাদের বিচার হবে। কেউ চির জাহান্নামী হয়ে যাবে, কেউ কিছুদিনের জন্য জাহান্নাম অর্জন করে জান্নাতে যাবে, কেউ বিনা বিচারে জান্নাতে যাবে, ভ্যারিয়াস ক্যাটাগরি হবে, সেটা অন্য কথা। তো এই নাহালের যে আয়াতটা আমরা পড়লাম এখন, সুরা নাহালের 44 নম্বর আছে, এখানে আল্লাহ বলতেছেন যে
কেউ যদি আল্লাহর ব্যাখ্যা এবং কোরআন প্রয়োগ সম্বন্ধে জানতে চায়, একটা আয়াতে আল্লাহ কি বলতে চাচ্ছেন সেটা এবং কোরআন কিভাবে প্রয়োগ করবে সেটা সম্বন্ধে জানতে চায়, তবে তাকে রাসূলের শরণাপন্ন হতে হবে। ঘুরে ফিরে আমরা আবার আসতেছি যে কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে আল্লাহ রাসূল যে ভূমিকা সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এখানে এই আয়াতে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা সমূহের একটি, যেসব ভূমিকা মেজর রোল, আরো ছোট ছোট রোল আছে, আমরা চারটা মেজর রোল এখানে আলাপ করব, যে তাকে মানব জাতির কাছে কোরআন ব্যাখ্যা করতে হবে, এটা তার ভূমিকা সমূহের অন্যতম একটি বা প্রধান। এরকম একটা ভূমিকা যদি অপ্রয়োজনীয় হতো, অর্থাৎ কোরআন ব্যাখ্যা করা যদি প্রয়োজন না থাকতো, কোরআনীয়রা বা কোরআনীয়রা যা বলে সেটা অনেকটা সেরকমই দাঁড়ায় যে কোরআনে কি আছে বলো, ব্যাখ্যার কোনো দরকার নাই, ব্যাখ্যা মানিও না, ব্যাখ্যা শুনতেও চায় না, ব্যাখ্যার কোনো দরকার নাই, শুধু কোরআনে যেটা আছে সেটা। তবে গোটা কোরআনকে একত্রে একটা পাহাড়ের উপর নাজিল করলেই হতো, আসলে ব্যাখ্যা যদি দরকার না হইতো, 23 বছর ধরে একটি একটি আয়াত, একটি একটি অনুশাসন কিভাবে ব্যাখ্যা করে গেছে, একটা একটা আয়াত, একটা শব্দ, একটা একটা শব্দ পর্যন্ত, ধরেন এই যে জালিম, জালিমুন বা জালিম যে শব্দটা, জুলুম যে শব্দটা, যখন বলা হয়েছে যে জুলুম করে তোমরা তোমাদের আমল নষ্ট করে দিও না, তখন রাসূল সাহাবীরা তাকে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, জুলুম কে না করে, তাহলে কি আমাদের কোনো আশা নাই? তখন আল্লাহ রাসূল বলছেন যে না, এখানে জুলুম বলতে এটা বোঝানো হচ্ছে না, সূরা লোকমানের 31 নম্বর আয়াতে যে জুলুমের কথা বলা হয়েছে সেই জুলুম, মানে বড় জুলুম বা বড় ধরনের জুলুমের কথা বলা হয়েছে, সেটা কি শিরক, এখানে সেটার কথা বলা হয়েছে যে শিরক করে তোমরা তোমাদের আমল নষ্ট করে দিও না। এটা তো একজন সাধারণ মানুষের বোঝার কোনো উপায় ছিল না যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ব্যাখ্যা করে দিতেন, তাইলে কোরআনকে একটা পাহাড়ের উপর নাজিল করে দিলেন, সকালে মানুষ ওইটা দেখলো যে এটা নাজিল হয়েছে এবং তারপর এটা পড়ে বুঝে ফেললো, তাইলে তাই হইতো, তার নবীকে তার সাথে নবী প্রেরণ করার কোনো দরকার ছিল না যদি এই রোলটা না থাকত, এর সাথে কোনো রাসূলের প্রেরণের প্রয়োজন ছিল না, তাইলে প্রয়োজন ছিল না, শুধু নাজিল করে দিলে হয়েছে যদি ব্যাপারগুলো এরকম না হতো। এই জন্য তার প্রধান ভূমিকা ছিল কোরআনের ব্যাখ্যাকারী, কোরআন কি বলল সেটা এবং কিভাবে প্রয়োগ করবে, কিভাবে বুঝবেন একটা জায়গায়। কিন্তু আল্লাহ তার অসীম প্রজ্ঞা বলে তেমনটা করেননি, এবং তিনি যেটা করেছেন তার কারণ সম্বন্ধে মানব জাতিকে ভাবার অবকাশ দিয়েছেন, এবং এই অনুশাসনগুলো যে একটু একটু করে আসছে, একটু একটু করে প্রয়োগ হয়েছে, একটু একটু করে ব্যাখ্যা হয়েছে। কোরআনিক ফেনোমিনন বলে একটা বইয়ের কথা আগেই বলছি আপনাদেরকে, আপনার চান্স পেলে পড়বেন, বা আমার যদি সুযোগ হয় দেখে আমি আপনাদের নিয়ে পড়ব একসঙ্গে, তো ওইখানে এই কথাগুলো বলছেন আর কি। এইটা এটা ইটসেলফ একটা মানে সাংঘাতিক প্রজ্ঞার ব্যাপার যে এই ওভার দ্য পিরিয়ড অফ টাইম যেভাবে ঘোড়ার পিঠে যুদ্ধের ময়দানে ওয়াইফের কামরায় মসজিদে বা এলসওয়ায় যেভাবে নাজিল হয়েছে আয়াতগুলা, এটা ইটসেলফ সাংঘাতিক রকম একটা প্রজ্ঞার ব্যাপার যে ডিজাইন এবং ডিভাইস যাতে একটু একটু টুক টুক করে মানুষ নিতে পারে, ব্যাখ্যা করতে পারে, মানুষ বুঝতে পারে উইজডমটা কি, এবং সর্বান্তকরণে সেটাকে গ্রহণ করতে পারে। এই যে ব্যাখ্যাকারী হিসাবে তার যে রোলটা, এখানে আর কয়েকটা সাবসেকশন করছেন ওনারা, আমরা সাবসেকশনগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত শব্দাবলীর অর্থ ব্যাখ্যা করেছেন যেগুলোর অর্থ বিভিন্ন কারণে অনির্দিষ্ট ছিল। তারপরে সাবসেকশনগুলো আমি পড়তেছি, জাস্ট হেডিংগুলো পড়তেছি পয়লা। তারপরটা হচ্ছে নবী সাহাবিদের ও অন্যান্যদের ভুল সংশোধন করেন, সাহাবিরা বা অন্যান্য যখন ভুল করছেন সংশোধন করেন। তারপরটা হচ্ছে যা কিছু এই ব্যাখ্যাকারী ভিতরেই আসতে সেটা, যা কিছু অবাধ নবী সেটা নির্ধারণ করে দিয়ে গেছেন এবং সাধারণ অনুশাসন প্রয়োগের নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে গেছেন। আচ্ছা, এরপরটা হচ্ছে এরই ভিতরে, মানে এই এই বর্ণনাকারী বা সরি ব্যাখ্যাকারী কোরআনের সেই রোলের ভিতরে আসতেছে, এগুলা কোরআনের কোন আয়াতগুলো মনসুখ তার নবী চিহ্নিত করে গেছেন, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, না হলে আজকে আমরা মারামারি করতাম। করে যাওয়ার পরেও মারামারি করে মুসলিমরা, মানে যারা ফিতনাবাজ তারা ফিতনা তৈরি করে যে এটা কোরআন যদি হয় তাহলে আবার মনসুখ কেন হবে, তাহলে এটা কেন হবে, ওটা কেন, অনেক রকম কথা বলে। নবী কোরআনের ওই সমস্ত আদেশগুলোকে বিস্তারিত প্রয়োগ ওই সমস্ত আয়াতগুলোর বিস্তারিত প্রয়োগ দেখিয়ে গেছেন যেগুলো কোরআনের বিস্তারিতভাবে উল্লেখ নাই, মানে এমন আদেশ আছে যেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটা নাই, যেমন সালাতের কথাই ধরেন, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটা নাই, সেগুলো বিস্তারিতভাবে সেগুলোর প্রয়োগ দেখিয়ে গেছে, কিভাবে প্রয়োগ করতে হবে এটা দেখা গেছে, বিস্তারিত উল্লেখ নেই, বিস্তারিত বলা হয় নাকি কিভাবে করতে হবে।
এই এই ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যাকারীর যে রোল, এরই ভিতরে আরো একটা সাবহেডিং হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বক্তব্য রেখেছেন যেগুলোর অর্থ কোরআনের আয়াতসমূহের মতই, সেগুলো কোরআনের বক্তব্যকে জোরদার করে এবং আরো পরিষ্কার করে। একই কথা তুমি আবার রিপিট করছেন, অনেকটা একই রকমের কথা, এবং তাতে বোঝা গেল যে এখানে কোনো এগুলোকে ইভেট করার বা পাশ কাটায় যাওয়ার কোনো অবকাশ নাই। এটাকে আরো জোরালো করছে কোরআন যেটা বলছে সেটা, সালাতের কথাটা জোরি আকিমুসসালাহ কোরআনে বলছেন, আল্লাহ খুব স্ট্রেস দিয়েই বলছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, আরো অনেক অনেক অনেকবার বলছেন মৃত্যুর সময় সালাত 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 বলে গেছেন, কারণ এটা সংরক্ষণ করে তারপরে কেয়ামতে সবচেয়ে প্রথমে কারো হিসাব নেওয়া হবে সালাতের, সেটা যদি ভালো যায়। মানে কতভাবে বলছেন সালাতের ইম্পর্টেন্স বুঝাই গেছে, তাই না? এরপরেরটা হচ্ছে সাবহেডিংগুলো পড়তেছি আমরা, এগুলো আসবে, সেই জন্য আগে একটু পড়ে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি এমন সব ঘটনার বিস্তারিত বর্ণনা করে গেছেন যেগুলোর কোরআনে উল্লেখ নেই, কোরআনে উল্লেখই নেই এরকম ঘটনার বিস্তারিত বলে গেছে। কোরআন বুঝতে গিয়ে নবীর জীবন বৃত্তান্তের স্বর্ণাপন্ন হয়, এটা এটা এর মাধ্যমে উনি কোরআনের ব্যাখ্যাকারীর রোল প্লে করে গেছে, যে তার জীবন বৃত্তান্তের দিকে তাকাইলে আমরা তাকাইলে আমরা বুঝবো, দেখলে আমরা বুঝবো, জানলে আমরা বুঝবো যে এটাও উনি কোরআনে প্লে করে গেছেন বা এটার মাধ্যমে কোরআনে প্লে করে গেছেন। আসুন আমরা আবার শুরুতে চলে যাই। শুরুতে বলতে এই কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে নবীর যে রোলগুলো বলা হয়েছে একটা একটা করে আমরা এখন সেগুলোর ওই যে সাবসেকশনগুলো পড়বো ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে যে সমস্ত শব্দের অর্থ বিভিন্ন কারণে অনির্দিষ্ট ছিল, একটা শব্দ বলে কি বোঝাইছেন এটা অনেক সময় কনফিউশন ছিল। যেমন আমি জুলুম কথাটা বললাম একটু আগে, জুলুমের কথা বলছি, জুলুমের ব্যাপার যেটা আলবানি এমন অনেক পরিস্থিতির উদাহরণ দেন যখন খোদ সাহাবিরা কোরআনের কোন একটা আয়াতের উদ্দেশ্য বা অর্থ বুঝতে পারেন এবং নবীকে তাদের কাছে কোরআনের অর্থ ব্যাখ্যা করতে হয়েছে। সাহাবিরা সাহাবিরা তো একটু একটু অন্যরকমই ছিলেন। বইটার নাম হচ্ছে মনজালাত আল সুন্না ফিল ইসলাম, মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি এই বইয়ের 7-10 পৃষ্ঠা থেকে এটাই করছেন। মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি আপনারা জানেন 208 কিতাব রেখে গেছেন, আলহামদুলিল্লাহ বিশাল কাজ করে গেছেন মুসলিম উম্মার জন্য। বাংলাদেশের মূর্খ আলেম যারা, যাদের কুয়ার ভিতরে যাদের অবস্থান, ওই যে রবীন্দ্রনাথের সেই ইসের মতো যে কুয়ার বাইরে যে একটা জগৎ আছে, কুয়ার ব্যাঙ্গ আর কি, সে জানে না কুয়ার বাইরে একটা জগৎ আছে। সো সেরকম ব্যাপার আর কি, যে আপনার যারা বাংলাদেশ নামক জায়গার ভিতরে যাদের কর্মকাণ্ড সীমিত বা এর বাইরে যে জগৎ আছে বা দিন আছে এটা যাদের ই নাই, তাদের দেখবেন কি জঘন্য ভাষায় হিন্দু খ্রিস্টানের দালাল বলে মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানিকে তারা প্রত্যয়ন করেন। যাই হোক, এই থেকে বোঝা যায় যে কেবল আরবি ভাষায় জ্ঞান থাকাটা যা কিনা সাহাবিদের ছিল, সকল ক্ষেত্রে কোরআন বোঝার জন্য পর্যাপ্ত নয়। খুব ইম্পর্টেন্ট একটা কথা, যদিও এইখানে এইখানের ই না, মানে এই ইসের কথা না, মানে এই বইয়ের বা এই সাবজেক্টের ভিতরে আসে না, তবু আমি দুইটা কথা বলবো আপনাদের এখানে। কোরআনকে সঠিকভাবে বুঝতে হলে তাই কাউকে সুন্নাহ স্মরণাপন্ন হতে হবে। আপনার উসুল তাফসিরের কথা আমি আগে বলছি আপনাদেরকে, যে তাফসির করার প্রথম তিনটা সোর্স, তাফসির করার বোঝার প্রথম তিনটা সোর্স হচ্ছে কোরআনের তাফসির, কোরআনের আয়াত দিয়ে। এমন বাতে মানে একটা আয়াতকে আটটা আয়াতের তাফসির করা করতে হবে বা একটা আয়াতের জন্য আটটা আয়াতের এগেনস্টে না যায় সেটা খেয়াল রাখতে হবে, সেভাবেই করে তাফসির করতে হবে বা তাফসির করা হয়। দুইটা হচ্ছে কোরআন তাফসির সুন্না দিয়ে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন সেটা দিয়ে তাফসির করা বা ব্যাখ্যা করা বা ব্যাখ্যা জানা। তিন নম্বর হচ্ছে সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে কি বুঝছিলেন। ঐক্যমত কেন বলা হচ্ছে, যে একজন সাহাবি ভুল করতেই পারেন, সবাই মিলে ভুল করবেন না, সেই জন্য। এরপরে 4 এবং 5 নম্বরের ভিতরে আসতেছে যে আরবি ভাষার জ্ঞান, 4 এবং 5 নম্বর সোর্স কোরআনের তাফসির, আরবি ভাষার জ্ঞান বলতেছেন, এটা দিয়ে কেউ তাফসির করতে পারে, কিন্তু কন্ডিশন জুড়ে দিচ্ছেন যে প্রথম তিনটার এগেনস্টে যাবেন। এই কথাটা এখানে আমরা আরেকভাবে বললাম, যে এ থেকে বোঝা যায় যে কেবল আরবি ভাষার জ্ঞান থাকাটা যা কিনা সাহাবিদের ছিল, সকল ক্ষেত্রে কোরআন বোঝার জন্য পর্যাপ্ত নয়। কোরআনকে সঠিকভাবে বুঝতে হলে তাই যে কাউকে সুন্নাহ স্বর্ণপন্ন হতে হবে। তাহলে আরবি ভাষার জ্ঞান থাকলে আপনি বলেন যে এটা মানতে এটা আমি বুঝছি, এরকম না। আমি আপনাদেরকে একটা গল্প বলছি বোধহয় কাউকে কাউকে, যে আমি একবার
উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আরবি টিচার ছিলেন, আরবি জানতেন ভালোই, অনেক মানুষ তার ভক্ত। তো উনি সূরা নূরের লাইট ভার্স, যেটাকে লাইট আপন লাইট যে ভার্স, যেটাকে বলি যে হ্যাঁ মুতাশাবিহাত বা জটিল বা ব্যর্থ অথবা ইকুইভোকাল অথবা একাধিক অর্থ হইতে পারে এরকম এরকম আয়াত, সে আয়াতটা পড়ে বলতেছেন আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন। আমি খুব অবাক হয়ে তাকাতে লাগলাম। ওনার সাথে আরেকজন ছিলেন সুফি, মানে উনি ছিলেন একটা পলিটিক্যাল দলের অনুসারী, আর তার সাথে আরেকজন ছিলেন সুফি, দুইজনে মাথা নাড়লেন যে তাদের মনে হয় আল্লাহ এখানে এটা বলছে। তো আমি খুব অবাক হয়েছি যে কত কত বড় দুঃসাহস অথবা কত বড় মানে অজ্ঞতার ব্যাপার যে একজন আরবি ভাষা শিখছে এবং সেটা থেকে সে বলছে আমার মনে হয় এটা এরকম বলছে না। আর কি একটা অ্যাড, যে অ্যাড যে শত শত পৃষ্ঠা বই লিখছে কাফেররা, বা যারা এসোটারিক ই করে, বা যারা গুড়ো তত্ত্ব নিয়ে নাড়াচড়া করে, সুফিজম বা আধ্যাত্মিক ব্যাপার স্যাপার নিয়ে যাদের বেশি কনসার্ন আর সুন্নার বাইরে গিয়ে বা আলোচনার জামার বাইরে গিয়ে যারা এইসব নিয়ে গবেষণা করে তাদের ব্যাপার স্যাপার এগুলো। আচ্ছা, এখানে ওই অ্যাডটা আসতেছে যেটা আমি একটু আগে বলছি আপনাদের, সুরা আল আনাম 82 নম্বর অ্যাড, 82। যারা ইমান এনেছে এবং যারা ইমান এনেছে এবং যারা তাদের ইমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়ত প্রাপ্ত। এই এই ইটা যে যদি জুলুম দ্বারা কেউ কলুষিত করে তাহলে তার নিরাপত্তা নাই, ইমান আনছে কিন্তু জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য, তারাই হেদায়ত প্রাপ্ত। তাহলে জুলুম মিশে গেলে কি জানলাম আমরা? জুলুম যদি মিশে যায় বা জুলুম দ্বারা কলুষিত হয় তাদের ইমান, তাহলে কি তারা হেদায়তপ্রাপ্ত না বা তারা তাদের নিরাপত্তা নেই? সাহাবীরা জুলুম শব্দটি ব্যাপক অর্থে বুঝেছিলেন, যার মাঝে সকল ধরনের অঠিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল। আগে আমরা বলছি জুলুম কথার প্রাইমারি অর্থ হচ্ছে অঠিক কর্মকাণ্ড। টয়লেটের বদনাটা আপনি ড্রয়িং রুমের টেবিলের উপর এনে রাখলেন, এটা হচ্ছে জুলুম, অঠিক কর্মকাণ্ড, মানে ডিকশনারিগতভাবে এটা জুলুম। অথবা ড্রয়িং রুমের গোলাপ ফুল শোভিত ফুলদানিটা আপনি টয়লেটের ভিতর নিয়ে গেলেন, এটাও জুলুম। খুব খুব মানে বেসিক লেভেলের কথা। সাহাবীরা জুলুম শব্দটি একটি ব্যাপক অর্থে বুঝেছিলেন, যার মাঝে সকল ধরনের অঠিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল। তাই তারা প্রশ্ন উত্থাপন করেছিলেন, এমন কে আছে যে কিনা কোনো না কোনো ধরনের অঠিক কাজের দোষে দোষী নয়। তারা নিরাশ হয়ে গেছিলেন এক ধরনের, অথবা তারা একটু হতাশ হয়ে গেছিলেন যে কে আছে, এটির থেকে কে বেঁচে থাকতে পারবে, কোনো না কোনো ধরনের অঠিক কাজ করে নাই জীবনে, এরকম কে আছে? তখন তারা রসুলকে জিজ্ঞেস করেন এবং রসুল তাদেরকে বললেন যে এই আয়াতের মর্মার্থ তারা যেমন ভাবছেন তেমন না। অর্থাৎ তারা যে ভাবতেছেন যে কোনো অঠিক কাজ করলে তার ইমান কলুষিত হয়ে গেল, তারা নিরাপত্তা নাই, তারা আশা নাই, সে আর হেদায়ত পাইল না, এমন না ব্যাপারটা। তারপরে তিনি বললেন জুলুম শব্দের শব্দ নিয়ে সুনির্দিষ্টভাবে আল্লাহর সাথে কাউকে শরিক করা বোঝাচ্ছে। ও, আমি আপনাদের ভুল বলছি, এটা আমি মনে রাখি 31-13, মানে 31 আর উল্টাটা 13 দিয়ে, কিন্তু আমি বোধ হয় আপনাদেরকে সূরা লোকমানের 31 নম্বর আয়াত বলছি, মাফ করে দিন, সূরা লোকমানের 13 নম্বর আয়াত হবে, এই যে মনে রাখি, কিন্তু আমি বলার সময় ভুল বলছি, আমার মুখে ব্রেনের সাথে মুখের যে ইটা সেটা ঠিক হয় না, অ্যালাইনমেন্ট। সূরা লোকমান 31 নম্বর সূরা আর 13 নম্বর আয়াত, মানে যে উল্টা দিলে যেটা, এটা দিয়ে মনে রাখছি সবসময়। তো আজকে বোধ হয় আমি প্রথম দিকে কোথাও এটাকে বলছি যে সূরা লোকমানের 31 নম্বর আয়াত, এটা এটা ভুল বলছি, মাফ করে দিন আপনি, সূরা লোকমানের 13 নম্বর আয়াত। নিশ্চয়ই শিরক করা জুলুম, শিরক করা জুলুম, এবং জুলুম বলে জুলুমের সাথে একটা ই লাগাইছেন আল্লাহ, মানে জুলমুন আজিমুন, মানে বড় জুলুম, বড় বড় একটা, বা আজিম, মানে আজিম মানে তো বড় বড় একটা ব্যাপার বোঝায় বা গ্রেট বোঝায়। এই উদাহরণে উল্লেখিত আয়াতকে ভুল বোঝাতে গিয়ে সাহাবীরা যে দুশ্চিন্তায় পতিত হয়েছিলেন, এখানে কোন আয়াতকে ভুল বুঝছেন তারা? সূরা আল আনামের 82 নম্বর আয়াতকে ভুল বুঝছেন। এখানে যে জুলুমটা ই করা হয়েছে, এই জুলুমকে তারা মনে করছেন যে কোনো অঠিক কাজ, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আল্লাহ জুলুম বলতে
ওই আয়াতে অর্থাৎ সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে যে জুলুমের কথা বলছিলেন, জুলমুন আযিমুন, বড় জুলুম, সেটার কথা বলেছেন। রাসূল সাহেব তাদেরকে উদ্ধার করলেন বা উদ্ধার করে তাদেরকে বোঝাই দিলেন। এটা বুখারী এবং মুসলিমের বর্ণনা আসছে এই ঘটনাটা। তারা আল্লাহ রাসূলের কাছে আসছিলেন এবং জিজ্ঞেস করছিলেন যে মানে এমন কে আছে যে জুলুম করে নাই, বা তারা একটা মানে ভয় পাইছিলেন বা হতাশ হয়েছিলেন। আরেকটা আয়াত আসতেছে সূরা নিসার 101 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, তোমরা যখন দেশে বিদেশে সফর করবে, তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, তবে সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের দোষ নেই। এখান থেকে কি বোঝা যাচ্ছে? প্রাথমিকভাবে বোঝা যাবে যে সালাত সংক্ষিপ্ত করার সুযোগটা কেবল আশঙ্কা, মানে কাফেররা আশঙ্কা, আমরা যদি আশঙ্কা করি যে কাফেররা অ্যাটাক করবে, আমরা যখন সফরে আসি তখন কেউ আমাদেরকে অ্যাটাক করবে বা আমাদের ভয় থাকবে, তখন আমরা এটাকে সংক্ষিপ্ত করতে পারি। এটাই তখনকার সময় বোঝার ব্যাপার ছিল যে স্বাভাবিকভাবে এটাই মনে আসবে যে ইসলামের শত্রুরা যারা, তারা নামাজরত অবস্থায় পাইলে অ্যাটাক করে তাদেরকে হত্যা করতে পারে বা ই করতে পারে, সুতরাং আল্লাহ তাদেরকে নামাজ শর্টেন করার বা কাসার করার যে ই দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন অথবা ছাড় দিচ্ছেন, রুখসত দিচ্ছেন, রুখসত বলি আমরা যেটা। সাহাবীরা এই আয়াতের অর্থ এইভাবেই বুঝছিলেন আমি যেভাবে বললাম, সেই জন্য তারা আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন এবং তাকে জিজ্ঞেস করেছিলেন যে যখন শত্রুর ভয় থাকবে না তখনও কি সালাত সংক্ষিপ্ত করা চালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না। তারা ক্ষীণ আশা নিয়ে বলছেন যে আসলে তো ট্রাভেলিংয়ের সময় তো কিছু কাঠিন্য থাকে, কিছু কষ্ট থাকে, কিছু জায়গা অভাব থাকে বা ওজুর মানে অনেক ধরনের সমস্যা থাকে, তাই না? মানে চালচুলা নাই যেটাকে আমরা বলি, স্বাভাবিক অবস্থা আপনার ঘরে যেরকম সেটল বা আপনার যেখানে আপনি বসবাস করেন সেখানে সেটল, সেটা তো থাকে না। তো তারা আশা নিয়ে মানে যাবে কিনা এরকম একটা আশা নিয়ে জিজ্ঞেস করছেন। রাসূল তখন তাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পরিষ্কার করে দিলেন যে সফরে সালাত সংক্ষিপ্ত করাটা আল্লাহর তরফ থেকে একটা দান, এটা একটা রুখসত, একটা দান, একটা ফেভার, সফরে যে সালাত ছোট মানে কসর করাটা, সংক্ষিপ্ত করাটা, যা কিনা যখন ভয়ভীতি থাকবে না তখনও প্রযোজ্য। তাহলে আল্লাহ রাসূল এটা ক্লারিফাই করে দিলেন, ভয়ভীতি না থাকলেও প্রযোজ্য। ভয়ভীতিটা আল্লাহ বলছেন যে তাদেরকে ফার্স্ট হ্যান্ড বোঝানোর জন্য যে একটা রিজন বা একটা অবস্থা যে সময় যেখানে এটা করা যাবে, কিন্তু এটার মানে এটা না যে অন্য অবস্থায় এটা প্রযোজ্য না, সেটা না, এই অবস্থায় প্রযোজ্য সেটা হাইলাইট করতে বলছেন আল্লাহ। এরকম অনেক আরও আছে, আরও অন্যান্য জায়গায় আমরা দেখব। এবং মুসলিমদের উচিত এই দান গ্রহণ করা, এটা মুসলিমের হাদিস, মুসলিমদের উচিত এই দান গ্রহণ করা, তারপরে সফরে শর্টেন করবেন, এইটাই প্রেফারেবল, এইটাই উচিত। যদিও আহলুস সুন্নাহ জামা মনে করে যে কখনো সন্দেহ থাকলে অথবা আদারওয়াইজ আপনি ফুল নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে বা ফুল নামাজ পড়তে পারেন, কিন্তু সফরে শর্টেন করাটাই উচিত বা এই দান গ্রহণ করা উচিত। এর অর্থ হচ্ছে এই আয়াতের শব্দাবলী কোনো কাজের জন্য একটা শর্ত জুড়ে দেয়নি, বরং আয়াতটি যখন নাজিল হয়েছিল তখনকার একটি বিরাজমান অবস্থার উদাহরণ দিচ্ছিল। এটা কোনো শর্ত না, এটা জাস্ট একটা উদাহরণ বা এই যে বর্ণটাকে হাইলাইট করছে যে মুসলিমরা ট্রাভেলিংয়ে নামাজের সময় অ্যাটাক হইতেই পারে, হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, তারাও সেই সুযোগটা নেয়, কাফেররা উত্তেজে থাকে হয়তো বা চিন্তা করে যে এই সময় তো তাদেরকে পাওয়া গেছে, যেক্ষেত্রে সালাত সংক্ষিপ্ত করা যাবে, এই জন্য এটা উল্লেখ করা হয়েছে, একটা বিরাজমান অবস্থার উদাহরণ। এই ধরনের আটটা উদাহরণ, আটটা আয়াত বলবেন এখানে সূরা বাকারার 187 নম্বর আয়াত। এটা আমরা আগে মেনশন করছি কখনো যে কতক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া যাবে বা কখন সেহরি খাওয়া বন্ধ করতে হবে, ততক্ষণ পর্যন্ত পান আহার করো যতক্ষণ পর্যন্ত উষার সাদা সুতা কালো সুতার চেয়ে ভিন্ন প্রতীয়মান না হয়। এই উষা কথাটা পরবর্তীতে নাজিল করা হয়েছে, প্রথম যখন আয়াতটা নাজিল হয় তখন উষা কথাটা ছিল না, যেহেতু এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বা ক্লারিফাই করা হয়েছে, তারপর উষা কথাটা পরবর্তীতে যুক্ত হয়েছে। এটা আমরা অনেক সময় দেখছি যে আল্লাহ একটা শব্দকে
নাসিক মনসুখের এরকম ব্যাপার আছে, সেইভাবে একটা শব্দকে জুড়ে দিচ্ছেন অথবা একটা শব্দকে প্লাস করছেন যাতে পরবর্তীতে কোনো কনফিউশন না হয়। এই সবই আল্লাহর ডিভাইন উইজডমের অংশ। কেউ এটা জিজ্ঞেস করবে, তারপর এটা জুড়ে দেওয়া হবে, তারপর এটা ক্লারিফাই করা হবে, এই সব কিছুই আল্লাহ একজনের দিয়ে আরেকজনের, একজনের মুখ দিয়ে একজনের মাধ্যমে একটা প্রশ্ন উত্থাপন করে আরেকজনের মাধ্যমে উত্তর দেওয়ায় এগুলাকে এস্টাবলিশ করছে। যেমন হাদিস জিবরিলের ব্যাপারটা আমরা জানি না, হাদিস জিবরিলের ব্যাপারটা তো হাদিস, হাদিস জিবরিলের ব্যাপারটা দেখলে মনে হয় না যে জিবরিল আলাইহিস সালাম তো জানতেন ইসলাম কি, ইমান কি, ইহসান কি, আল্লাহ রাসূলও জানতেন ইসলাম কি, ইমান কি, ইহসান কি। তাইলে কোট আন কোট আমরা যদি বলি যে এই মঞ্চায়নের কি দরকার ছিল, এটা এইটাই দরকার ছিল যে যারা উইটনেস করছেন, যারা সেখানে সাক্ষী ছিলেন, তারা সবাই আবার নিশ্চিতভাবে জানলেন ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইহসান কাকে বলে, এবং কিয়ামত পর্যন্ত বাকিদের কাছে পৌঁছায় দিবেন সূত্র বাণীকে, ইসনাদের মাধ্যমে পৌঁছে যাবে যে ইসলাম কি, ইমান কি, ইহসান কি, এই এই ধরনের ব্যাপার আর কি। এই এই দুইটা, এটা যেমন জিব্রাইলকে আল্লাহ পাঠাইছেন এবং রাসূলকে আল্লাহ উত্তর দেওয়াইছেন, সো দ্যাট আমাদের কাছে এটা থাকে, সিমিলার জিনিস এগুলো। আল্লাহ ভুল করেন নাই আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেন এটা মনে না করি যে আল্লাহ একটা শব্দ ভুলে গেছিলেন সেই জন্য শব্দটা জুড়ে দিয়েছেন, না, ব্যাপারটা তার, ব্যাপারটা আমাদের জন্য। যত রকমের নাসিক, যত রকমের মনসুখ, সব কিন্তু আমাদের জন্য। ইনফ্যাক্ট ধরেন ওইভাবে চিন্তা করলে, ধরেন এই যে দিন ইভলভ করছে, একসময় ক্রিশ্চিয়ানিটি বা ইহুদি জুডাইজম ছিল, তারপরে তারপরে ক্রিশ্চিয়ানিটি আল্লাহই করছেন, যত মানে খ্রিশ্চানদের জন্য বা খ্রিশ্চানদের জন্য বলা উচিত না, বনী ইসরায়েলের জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন ওটাকে আর একটু ফাইন টিউন করতে, যা তাদের কাছে ছিল সেটাকে, তারপরে ওইটাকে ফাইনালাইজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। এই সবই কিন্তু আসলে আপনি খেয়াল করে দেখবেন যে অ্যাব্রোগেশন বা মনসুখ হওয়া, না, আগেরগুলা দিনগুলা মনসুখ হয়ে যাচ্ছে, ফাইনালি নাসিক হইল কি, মানে ওই সেন্সে নাসিক হইল ইসলাম, মানে ইসলাম সবকিছুকে অ্যাব্রিগেট করে দিল, এভাবে দেখবেন আর কি জিনিসগুলো। যাই হোক, আমরা একটু টাইমটা দেখি কতক্ষণ, ঠিক আছে, আমরা এই পয়েন্টটাতেই শেষ করে দিব, সেকেন্ড পয়েন্টে আর যাব না। তো এটা এটা যখন এই আর নাজিল হওয়ার পরে একজন সাহাবি তার বালিশের নিচে কালো, এক টুকরা কালো এবং এক টুকরা সাদা সুতা নিয়ে ঘুমাইতে, দুই টুকরা সুতা রাখতেন এবং উষা লগ্ন নির্ধারণ করার জন্য উনি কি করতেন, পরীক্ষা করে দেখতেন যে একটা থেকে একটা পার্থক্য করতে পারতেছেন কিনা। রাসূল সাহেব যখন ব্যাপারটা জানলেন তখন বললেন যে ওই সাহেবের কাছে একটা বিশাল বালিশ থাকতে হবে, কেননা এই আয়াতে যা বলা হয়েছে সেটা হচ্ছে উষার দিগন্তে শুভ্র আভা থেকে রাত্রির অন্ধকারের কৃষ্ণতার পার্থক্য করা, অর্থাৎ যখন ফার্স্ট স্ট্রিক অফ লাইট দেখা যাবে এসে, যেদিকে সূর্য উঠে, সূর্য ওঠার যেই কালোর উপরে ফার্স্ট স্ট্রিক অফ সাদা যখন দেখা যাবে সেটা বোঝানো হয়েছে। এটা ফিজিক্যাল সুতা এবং বালিশের নিচে শুয়ে থাকা সুতা, শুয়ে থাকার জন্য যে সুতা সেটা বোঝানো হয়নি। এই যে জিনিসটা করলেন, এটা এটা আমরা দেখলাম কি যে